হ্যালো ভিও ওয়েলকাম টু আইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যে জেলা আদালতে নিয়োগের একটি বিরাট অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব রাজ্যে জেলা আদালতের ক্লার্ক অর্থাৎ এলডিসি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এখানে আপনাদের ক্লার্ক এবং গ্রুপ ডির এক্সাম ডেট প্রকাশিত হয়ে গিয়েছে এছাড়া কোন পোস্টে কতগুলো অ্যাপ্লিকেন্স রয়েছে তো তাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন তো সেই জন্য কিন্তু আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না এছাড়া আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলাইকটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কী কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখান থেকে সরাসরি রিক্রুটমেন্ট সেকশনে চলে যাব তো ওখানে আপনাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের এখানে জেলা আদালতের কিন্তু এখান থেকে আপনাদের এক্সাম ডেট প্রকাশিত হয়ে গিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশে বলতে রয়েছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট ইন দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রুপ ডি প্রোসেস সার্ভার পিও নাইট গার্ড ডে গার্ড ফরাস্ট স্টোনগ্রাফার অ্যান্ড ডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তো সরাসরি এখান থেকে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি এখানে নোটিশ বল দেওয়া রয়েছে তো এবার আমরা এক এক করে দেখে নেবো দ্য এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ মেম্বার্স অফ স্টাফ ইন দ্য ভ্যাকেন্ট পজিশন ভ্যাকেন্ট পজিশন অফ ডিফারেন্ট ক্যাডার অফ দ্য জাজশিফ আন্ডার দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া হয়েছে ওয়ান অফ টু থাউজেন্ড নাইনটিন ডেট এখানে দেওয়া রয়েছে অ্যালংউইথ কোর্জের নাম এখানে দেওয়া রয়েছে তারপরে দেওয়া রয়েছে যে হ্যাজ বিন শিডিউল টু বি হেল্ড অন ত্রিশ এক দু হাজার বাইশ অর্থাৎ এখানে আপনাদের যে পশ্চিম বর্ধমান যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে তো সেগুলো কিন্তু সে সেখানে নোটিফিকেশনে কিন্তু এলডিসি থেকে শুরু করে গ্রুপ ডির বেশ কতগুলো পোস্ট ছিল তো সেই পোস্টের গ্রুপ সি অর্থাৎ এলডিসি এবং গ্রুপ ডির পোস্টের এক্সাম কিন্তু হতে চলেছে তিরিশ এক দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশের জানুয়ারি মাসের তিরিশ তারিখে তো সেই এক্সাম কিন্তু আপনাদের হতে চলেছে তার পরবর্তীতে বলতে হচ্ছে অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ডিরেক্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য জাজশিপ রেগুলার রেগুলারলি টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ডস অ্যান্ড দেয়ার আদার ইনফরমেশন ইন দিস রিগার্ড তো এখানে নিচে বলতে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে নিচে দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ড তো সেই অ্যাডমিট কার্ড দেওয়ার সেই অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এখান থেকে অ্যাডমিট কার্ড লিঙ্ক দিয়ে দিলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট তো সেই ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম কিন্তু তিরিশ এক দু হাজার বাইশে হতে চলেছে তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন আমাকে যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের আপডেট দিতে তো এই সেই অফিসিয়াল আপডেট এখানে বহুদিন পর কিন্তু পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম কিন্তু হতে চলেছে তিরিশ এক দু হাজার বাইশে তো এর পরবর্তীতে এখানে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো ওখানে কোন পোস্টের জন্য কতগুলো অ্যাপ্লিকেন্টস আছে তো সেগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন তো সিলেকশন কমিটি কিন্তু এখান থেকে আপনাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের যে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তো সেই অ্যালিজিবল ক্যান্ডিডেটের কিন্তু লিস্ট পাবলিশ করে দিয়েছে এছাড়া ইনএলিজিবল যারা যারা এলিজেবল নেয় তো তাদেরও কিন্তু লিস্ট এখানে পাবলিশ করে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ রিক্রুটমেন্ট তো এখান থেকে আপনার শিলাল নাম্বার দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার পোস্ট এখানে দেওয়া রয়েছে আপনার কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন অ্যাপ্লিকেন্স নেম আর এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখান থেকে ফার্স্টে যেসব ক্যান্ডিডেটগুলো রয়েছে তো তারা কিন্তু এখান থেকে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করেছিলো তো এখানে মোট কিন্তু একশো ছিয়ানব্বইটি পেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু এলডিসি পোস্টের জন্য খুব বেশি আবেদন পড়েছে তো চার হাজার চার হাজারের মতো কিন্তু এখানে এলডিসি পোস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে তো এখানে আমি আপনারা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিসকল করছি তো এখানে তার পরবর্তীতে যে গ্রুপ ডি পোস্ট তো এখানে গ্রুপ ডি পোস্টের জন্য কত অ্যাপ্লাই পড়েছে তো সেগুলো কিন্তু আপনার এখান থেকে অর্থাৎ এলিজেবেল অ্যাপ্লিকেন্টস কত রয়েছে তো সেগুলো কিন্তু আপনার এখান থেকে এ ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারবেন তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি এলডিসির লাস্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার চার হাজার ছশো চুয়াল্লিশ জন এখানে এলডিসি এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার করে যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন তো তাদের কিন্তু এখানে এক দুই তিন চার করে শিলাল নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কোন পোস্টের জন্য কতগুলো এখানে ভ্যালিড কিংবা এখান থেকে আপনাদের এলিজেবেল অ্যাপ্লিকেন্টস রয়েছে তো এই পিডিএফে কিন্তু আপনাদের ইন এলিজিবল লিস্ট প্রকাশ করে দিয়েছে অর্থাৎ আপনারা আপনাদের যাদের ফর্ম রিজেকশন হয়েছে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ ইন ক্যান্ডিডেট এখানে বাদিকে হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট তো ওখানে কী কারণে রিজেকশন হয়েছে তো সেটিও কিন্তু আপনার এখান থেকে জেনে নিতে পারবেন তো ওখানে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে পোস্ট দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে ডেট অফ বার্থ আর এখানে রিজেন্স ফর ইন ইন এলিজিবিলিটি অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কী কারণে আপনাদের যে ফর্মটি রিজেক্ট হলো তো সেই রিজনস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন নো পেইড নো ফটো সিগনেচার নো পেমেন্ট তো এক দুই তিন চার করে এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনগুলো দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু আপনার এখান থেকে দেখে নেবেন এই দুটো পিডিএফ থেকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একশো আটচল্লিশ পাতার একটি পিডিএফ রয়েছে তো অবশ্যই যারা যারা এখানে আবেদন করেছিলেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে তো অবশ্যই এই দুটো পিডিএফ থেকে আপনারা নিজেদের নামগুলো সার্চ করে দেখে নেবেন তো এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ